নদী গর্ভে বিলীন হয়ে যেতে বসেছে বিঘার পর বিঘা জমি। সময়ের প্রহর গুনছেন গ্রামবাসীরা, কখন নদী গর্ভে বিলীন হয়ে যাবে ফিটে মাটি। দিনহাটে 1 নং ব্লকের গীতালদহ 1 নং গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা হরিদাস খামার গ্রামের চিত্র ঠিক এমনটাই। গত কয়েকদিনের ভারী বর্ষণের জেরে ভেঙে যাচ্ছে বানিয়াদহ নদীর পার, নদীর করাল গ্রাসে তলিয়ে গেছে বিঘের পর বিঘে জমি। অন্য সংস্থা হারিয়ে এবার হারাতে বসেছে তারা বসত বাটি। সাহায্যের আশ্বাস বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ। কিন্তু ভিটে মাটি নদী গর্ভে বিলীন হয়ে গেল, পুরো পরিবার নিয়ে কোথায় গিয়ে উঠবেন মর্জিনা বিবি আসফা বিবির মতো গৃহবধূরা? ভয়াবহ এই চিত্র নজরে পড়ল গীতালদহ 1 নং গ্রাম পঞ্চায়েতের 2টি গ্রামে। প্রশাসনের সাহায্যের আশায় বসে রয়েছেন তারা। তবে নদী ভবন দীর্ঘায়িত হলে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আধিকারিক এলাকায় গিয়ে পৌঁছয়নি, যার ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে। রাতে বাড়ি ছেড়ে তারা অন্য জায়গায় গিয়ে থাকছেন, কিন্তু ফিতে মাটি চলে গেলে এরপরে তাদের আশ্রয়স্থল কোথায় হবে, কোথায় আশ্রয় নেবেন তারা, তা নিয়ে চিন্তিত রয়েছেন গ্রামবাসীরা। আমরা শুনব গ্রামবাসীদের বক্তব্য। এ বিষয়ে বলার কিছুই নেই, সরকার বহুবার বলছি, বহু রকম দরখাস্ত দেওয়া আছে অঞ্চলে, তোমার পঞ্চায়েতে প্রধানের কাছে, আবার বিডিও অফিসে, ওই প্রধানের কাছে দৌড়ি গেছে, কলেজ আসি কয় এত টাকা কোথায় আমাদের অঞ্চল দেখাইলে হয় না, এত টাকা অঞ্চল দেখাইলে হয়, কিন্তু আস্তে আস্তে এবার এত যে আসলো ভাঙন, এ তো মারাত্মক কথা হয়ে গেলো। আচ্ছা, এবারে মানে বেশি কতগুলো লোকের ঘর বা জমি ভেঙেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত যা দেখেন ওখানে হরিদাস খামারের ওই ভাঙাতে গিয়া, এটা তো কোনামুখীতে দাঁড়িয়ে আছি অবশ্য, এই যে কোনামুখী ওখান থেকে ওই সাদা জামাটা ওখান থেকেই হরিদাস খামার, এটা এক নিয়ে যাওয়া কোনামুখীতে এই আসছি, কোনামুখীতে দাঁড়িয়ে আছি। হরিদাস খামারটা দেখেন অবস্থা কি, ও কয়েকটা বাড়ি ভাঙছে, ওই দুইটা বাড়ি ভাঙছে, তার কোনো থাকার জায়গায় নেই। হ্যাঁ, ওই জায়গাটাও অবশ্য আমারে আমারে জায়গার বাড়ি করি আছে এত কাল এতদিন থেকে, সেখানে জায়গাও বোধহয় ভাঙি গেলো এবার। এই প্রসঙ্গে গীতালদহ 1 নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান এই দায় নিয়েছেন দিয়েছেন প্রাক্তন প্রধান আবু আল আজাদের উপর। সময় মতো বাঁধ নির্মাণে কোনো সহযোগিতা করেননি আবু আল আজাদ, যার ফলে এই বিপর্যয় বলে জানান তিনি। এটা তো আজকের বিষয় নয়, বিগত দিন থেকেই ভাঙতে ভাঙতে আজকে এই জায়গাটা এই পর্যায়ে পৌঁছেছে, এবং আমি কালকে যখন জানতে পারলাম তখনই লোক মারফত পাঠিয়ে এনাদের খাওয়া দাওয়ার বা থাকার যতটুকু যেভাবে খোঁজ খবর বা তার জন্য আগামীতে কী ব্যবস্থা করা যায় সেটা, এবং আমি আজকে নিজেও এসেছি এখানে। এবারে জিনিসটা তো অনেকদিন আগের থেকেই ছিল, বিগত দিন যারা ছিল অঞ্চলের দায়িত্বে, অত্র এলাকার পঞ্চায়েত যিনি উনি মারা গেছেন বছরখানেক হলো, কিন্তু তার আগে যারা অ্যাটলিস্ট এই জিপির যে প্রধান ছিলেন বিগত দিনে, হ্যাঁ, যে 3টা বছর গেল, 3 বছরেও আমার মনে হয় না, যদি উনি 3 দিন এসে যদি এই বিষয়গুলো দেখতেন, আমার মনে হয় যে মানুষগুলোর এই পরিস্থিতি বা এই পরিণতি হতো না। কোনোদিনও তিনি এলাকায় এসে মানুষের খোঁজ নেননি বা এই বিষয়গুলো তিনি দেখেননি। আমার স্ত্রী বিজলি খাতুন বিবি, উনি লাস্ট ডিসেম্বরেই প্রধান হয়েছেন। উনি প্রধান হওয়ার পরে যখন এলাকার এই মানুষজন আমার কাছে অভিযোগ নিয়ে আসলো আমার বাড়িতে, দলগতভাবে আমি এলাকার অঞ্চল সভাপতি হিসেবে আমার প্রধানকে নিয়েই আমরা এসে জায়গাগুলো দেখে যাই। দেখে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের বিডিও সাহেব, ওনার কাছে জিনিসগুলো তুলে ধরি, উনি জয়েন্ট বিডিও সাহেবের দ্বারা এনকোয়ারিও করে যান। করার পরে 22-21-22-এর যে প্ল্যান ছিল সেটা তো আগের প্রধান কিছু করেনি। কারেন্ট ইয়ারে আমরা এখানে 5টা ফেসে বোল্ডার পিচিং তুলে দিই। তুলে দেওয়ার পরে বিডিও সাহেবকে বারবার অনেকবারই রিকোয়েস্ট করেছি যে স্যার আপনি দেখে এলেন, আবার দেখুন। তারপরে দ্বিতীয়বারও উনি জয়েন্ট বিডিও সাহেবকে পাঠিয়েছিলেন, দ্বিতীয়বারও দেখে গেল, কিন্তু ওনাকে বারবার বলার পরেও উনি কোনোভাবে ওই 5টা স্কিমের অ্যাপ্রুভ দেননি। যদি জানুয়ারিতে যখন প্রধান গঠন হলো, জানুয়ারিতে ফেব্রুয়ারিতেও যদি অ্যাপ্রুভ দিত, তখন এটা খরার সিজন ছিল, তখন এখানে জল একদম ওই কিনারটার দিকে ছিল, তখন আরামসে এই 2 মাসে এই কাজগুলো 2-3 মাসে করা যেত। কিন্তু বিডিও সাহেব জানি না কী কারণে ওনাকে বারবার রিকোয়েস্ট করার পরেও এই কাজগুলোর কোনো রকম কোনো অ্যাপ্রুভ না দেওয়ার কারণে আজকে এই পরিণতিটা।
আপনার নাম? আমার নাম মাহফুজা রহমান, গিদালদা, এক নং অঞ্চল, তৃণমূল কংগ্রেস সভাপতি। কালকে 11টার সময় অঞ্চল ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা, চৌমুথি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা, চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। আমি রয়েছি দিনহাটা গিতালদহের কোনা মুক্তা গ্রামে। যে ভয়াবহ দৃশ্য, প্রাকৃতিক দুর্যোগের বা প্রাকৃতিক যে ভয়াবহ দৃশ্য, সেই দৃশ্য আপনাদের সামনে বা ডিজিটাল বালার পর্দার মাধ্যমে এই মুহূর্তে তুলে ধরব। হ্যাঁ, যেই মুহূর্ত যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই জায়গা নদী গর্ভে বিলীন হতে চলেছে। পাশেই রয়েছে ঘর, আমি সম্পূর্ণটা আপনাদের দেখাবো, আপনাদের তুলে ধরবো সম্পূর্ণটা। এই যে আমরা একটা বাড়ির মধ্যেই কিন্তু রয়েছি, এটা একটা বাড়ি, বাড়ি ছিল দুদিন আগে বলা যেতে পারে, এটা একটা বাড়ি ছিল, কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যেতে শুরু করেছে। এই যে নদী যার ভাঙন শুরু করেছে, প্রায় বিঘার পর বিঘা জমি কোনামুক্তা গ্রাম বা গিতালদাহের কিছু ধরলা নদী, হরিদাস খামার গ্রাম যে রয়েছে, পানিয়াদহ নদীতে কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যেতে শুরু করেছে। বিঘার পর বিঘা জমি ছাড় পাচ্ছে না, বসত বাড়িও, সেই বাড়িও কিন্তু নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে। আমি এই বাড়ির যে মালিক তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই বাড়ির যিনি রয়েছে, এই বাড়িটা আপনার কবে থেকে এই অবস্থা হলো? দুই বছর, তিন বছর, টিনের ঘর বাড়ি সব গেছে, এখন আমি ছায়লা তুলিয়েছি, ছায়লাও যায়, এখন কোথায় যাবো? ছাকড়া তুলিয়েছি, ছাকড়া ওনাও যায়, আমার কোন জায়গা জমিন নাই, প্রশাসন কে জানিয়েছেন? প্রশাসন আগাবার টিনের ঘর দেখে তখন ভিডিও যায়, আমার ফটো দিয়ে এসেছি, তো আমার কি আর নেই, আমার ভিডিও, আমার ফটো আছে। কি নাম আপনার? আসমা বিবি। আসমা বিবি, আমি একটু এই এখানকার যে চিত্রটা সেটা দেখানোর চেষ্টা করি। এই যে নদী রয়েছে, নদী ভাঙতে শুরু করেছে, সেটা অনেক আগে থেকে ছিল। এদের যেটা কথা যে এই পাট ক্ষেত রয়েছে ওখানে, অলরেডি জমি, পাটের যে জমি, সেই জমি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে, এবং এখন যে বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে নদী চলে এসেছে। বিঘার পর বিঘা জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা নদীর যে বাড়ির যে মালিক মালকিন ছিলেন তার সাথে কথা বলে নিলাম, পরবর্তীতে আরও আপনাদের সামনে আসবো এবং পরবর্তী চিত্রও তুলে ধরবো। দিনহাটার গিতালদহ থেকে আমি অমৃতা চন্দ, ডিজিটাল বাংলা।